আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী। চেম্বারে প্রায়ই এমন রোগী আসেন যারা এসে বলেন তাদের গলায় কি জানি আটকে আছে, গলায় অস্বস্তি লাগছে, খাবার খেতে গেলে তাদের তেমন কোনো সমস্যা না হলেও খাবার ছাড়া অন্যান্য সময় যদি তারা ঢোক গিলেন সেক্ষেত্রে দেখা যায় গলায় ব্যথা অনুভব হয় বা কি জানি আটকে আছে বলে মনে হয়, একটু অস্বস্তি লাগে। তো দেখা যায় তাদের বিভিন্ন টেস্ট করার পরেও তাদের কোনো সমস্যা ধরা পড়ে না, যেমন অ্যান্ডোস্কোপি করার পরেও তাদের গলায় তেমন কোনো সমস্যা ধরা পড়ে না, তখন এই ধরনের কন্ডিশনকে আমরা বলে থাকি গ্লোবাস হিস্টেরিকাস। আজকে আমি বলবো গ্লোবাস হিস্টেরিকাস কী এবং কীভাবে এর থেকে পরিত্রাণ পাবেন। তাহলে প্রথমে জানি যে গ্লোবাস হিস্টেরিকাস আসলে কাদের হয়। বেশিরভাগ সময় মধ্যবয়সীদের হয়। ইদানিং দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু গ্লোবাস হিস্টেরিকাসের প্রবণতা অনেক বেড়ে গেছে। গ্লোবাস হিস্টেরিকাসের আসল কারণ কি সেদিকে বলে কিন্তু আপনাদের মাথা আমি গরম করব না, আমি সরাসরি সমাধানে চলে যাচ্ছি। প্রথমে আমি বলতে চাই যে এই গ্লোবাস হিস্টেরিকাসটা আসলে বড় কোনো রোগের লক্ষণ নয়, বরঞ্চ এটা বেশিরভাগ ক্ষেত্রে মনোদৈহিক বা সাইকোলজিক্যাল একটা সমস্যা। সেটা কীরকম আপনি খেয়াল করলে দেখবেন যে এই ধরনের সমস্যা আপনার কখন হয়, বিশেষ করে খাবার দাবার বা কোনো কিছু খাচ্ছেন, শক্ত কিছু খাচ্ছেন বা পানি ঢোক গিলছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা হয় না। আপনি যখন কোনো কিছু খাচ্ছেন না, এমনিতেই আপনি ঢোক গিলছেন বারবার, তখন আপনার এটা মনে হচ্ছে গলায় কী যেন আটকে আছে। এই ধরনের যদি আপনার হয় তাহলে প্রথমে আপনি ধরে নেবেন এটা আপনার মনোদৈহিক বা মানসিক একটা সমস্যা, এটা কোনো বড় রোগের লক্ষণ নয়। এই ধরনের মনোদৈহিক সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে অবশ্যই অতিরিক্ত হতাশা, দুশ্চিন্তা বা টেনশন থেকে নিজেকে মুক্ত করতে হবে, ঝেড়ে ফেলতে হবে টেনশন, এবং আপনাকে বারবার চেষ্টা করতে হবে ঢোক না গিলার জন্য। অর্থাৎ অনেকেই দেখা যায় খাবার ছাড়াও অন্যান্য সময় বারবার ঢোক গিলে চেষ্টা করেন, দেখেন যে এটা আছে কি না, এই জিনিসটা করা যাবে না। এটা যদি যত আপনি কম করবেন ততই কিন্তু আপনার এই মানসিক সমস্যাটা ভালো হবে। বিশেষ করে আপনি যদি টানা এক থেকে দুই মাস এরকম করেন, আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাবে। আমি কিন্তু সারা জীবন এইভাবে দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে বলছি না বা আপনাকে ঢোক গিলতে নিষেধ করছি না, সারা জীবন এটা একটা মানুষের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, কিন্তু আপনি এক দুই মাস করে দেখুন, আপনি কিন্তু ফল পাবেন। দুই নাম্বার হচ্ছে অ্যালার্জি জাতীয় খাবার যদি আপনি গ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। পাশাপাশি প্রচুর গরমের মধ্যে অনেক বেশি ঘামলে কিংবা ঠান্ডা আবহাওয়াতে বা প্রচুর পরিমাণে যদি আপনি ঠান্ডা কিছু খান সেক্ষেত্রেও কিন্তু আপনার গলা বসে যেতে পারে, গলায় জাম জাম লাগতে পারে, অনেকেই বলে থাকেন গলায় কফ জমে আছে, এই ধরনের অনুভূতি কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে, ঠান্ডা আবহাওয়া এড়িয়ে চলতে হবে, প্রচুর ঠান্ডা খাওয়া থেকে বিরত থাকতে হবে, অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, পাশাপাশি কিছু চিকিৎসা আপনাকে নিতে হবে। যেমন আপনি অ্যান্টিহিস্টামিন আপনি খেতে পারেন, সেটা খেলে কিন্তু আপনার এই অ্যালার্জি জাতীয় সমস্যাটা কমলে মোটামুটি আপনার গলায় কফ জমে থাকার সমস্যা কিন্তু কমতে পারে। তিন নাম্বার হচ্ছে অনেকে আছেন দেখা যায় রাত একটা দুইটার দিকে ঘুমাবেন, ঠিক তখনই দেখা যায় তারা খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়েন। এটা করলে দেখা যায় যখন আপনি শুতে যাবেন তখন খাবার উপরের দিকে উঠে আসবে এবং গলায় জাম জাম মনে হবে, তখন কিন্তু আরও বেশি মনে হয় এই সব মানুষদের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি দেখা যায় রাত একটার দিকে বা বারোটার দিকে যদি আপনি ঘুমান, আমি সর্বোচ্চ ধরলাম যে বারোটার দিকে আপনি ঘুমাইলেন, আপনি দশটার আগে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ফেলবেন, পানীয় খাওয়া শেষ করে ফেলবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের সমস্যা কমে যাবে। কারণ আপনি দশটায় খাওয়ার পরে কিন্তু বাকি দুই ঘন্টা চেষ্টা করবেন নিজেকে রিল্যাক্স করার। আপনি বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন, কেউ ধার্মিকভাবে যারা আছেন আপনার কোরআন শরীফ পড়েন, নামাজ পড়েন অনেকে আছেন, আবার অনেকেই হাদিস পড়েন কিংবা বই পড়েন, আবার অনেকে আছেন মিউজিক শুনতে ভালোবাসেন, যেভাবে পারেন একটু রিল্যাক্সেশন থেরাপি যদি নেন, এরপরে যদি আপনি দুই ঘন্টা পরে গিয়ে যদি আপনি ঘুমান সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করবে এবং আপনার এই ধরনের সমস্যা দূর হবে। চার, এক গ্লাস কুসুম গরম পানিতে দুই চামচ লবণ মিশিয়ে কিংবা এক গ্লাস কুসুম গরম পানিতে বায়োডিন 10% সলিউশন দুই চামচ মিশিয়ে কিন্তু আপনি গড়গড়া করতে পারেন। দিনে তিন থেকে চার বেলা কিন্তু আপনি গড়গড়া করতে পারেন। এটা দেখা যায় অনেক সময় গলায় যদি হালকা ইনফ্লামেশনের কারণে ফুলে যায় সেই ফোলাটা বা ইনফ্লামেশনটা একটু কমাতে সাহায্য করে। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অতিরিক্ত গরম পানি দিয়ে গড়গড়া করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার গলা পুড়ে যেতে পারে। এবং পাঁচ নাম্বার হচ্ছে ঘুম। পর্যাপ্ত ঘুম কিন্তু শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন। আপনার ঘুম যদি না হয় সেক্ষেত্রে আপনার মন অস্থির থাকবে, কাজে মন বসবে না, মেজাজ খিটখিটে থাকবে, দুশ্চিন্তা টেনশন এগুলো বেড়ে যাবে, পাশাপাশি কিন্তু আপনার এই টেনশনের কারণে কিন্তু গলায় জাম জাম লাগবে, এই ধরনের সমস্যা হবে, গ্লোবাস হিস্টেরিকাসটা আরও বেড়ে যাবে। এবং ছয় নাম্বার হচ্ছে পর্যাপ্ত ব্যায়াম করা। অর্থাৎ আপনি যদি প্রতিদিন শারীরিক ব্যায়াম করেন আপনার মন প্রফুল্ল থাকবে এবং শারীরিক ব্যায়ামের কারণে কিন্তু এই যে খাবার নিচের দিকে যায় আপনার পরিপাক ক্রিয়াটা ভালো হবে,
গ্যাসের সমস্যা কমে যাবে, সব মিলিয়ে কিন্তু আপনার গ্লোবাস হিস্টেরিকাসের সমস্যাও কমবে। এবং সর্বশেষ হচ্ছে, এই ধরনের সমস্যা নিয়ে কোনো রোগী যদি আমাদের কাছে আসেন, আমরা তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা, দীর্ঘমেয়াদী গ্যাসের সমস্যা আছে কিনা, অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়ার সমস্যা আছে কিনা, এগুলো কিন্তু আগে এক্সক্লুড করি। পাশাপাশি হার্টের কোনো সমস্যা আছে কিনা সেটাও এক্সক্লুড করি। পাশাপাশি অ্যালার্জি জাতীয় খাবার খেলে তার কোনো সমস্যা হয় কিনা, বা ঠান্ডা বা গরম, অতিরিক্ত গরম আবহাওয়ায় তার অ্যালার্জি বাড়ে কিনা, এই ধরনের হিস্ট্রিগুলো নিই। যদি দেখি যে এইগুলো ঠিক আছে তো কিন্তু তার টেনশন বা দুশ্চিন্তা বেশি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটি দুশ্চিন্তা দূর করার জন্য কিছু ওষুধ অনেক সময় দিয়ে থাকি। এর মধ্যে এমিট্রিপ্লাইনিন 10 মিলিগ্রাম বা 25 মিলিগ্রাম আছে, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আশা করি আজকে যে 7টি পরামর্শ দিয়েছি সেগুলো যদি আপনি ঠিকমতো মেনে চলতে পারেন, তাহলে আপনার গলায় জামজাম লাগা বা গলায় কী জানি আটকে আছে বলে মনে হয়, এই ধরনের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনি অনেক আরাম বোধ করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমার ফেসবুক পেজে ফলো করতে থাকুন। তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।